নমস্কার। সারেনচারি চ্যানেলের সমস্ত দর্শকদের সাদর শুভেচ্ছা জানাই। আজকে আমরা একটা বিশেষ অনুষ্ঠান করতে চলেছি, সে হচ্ছে সঙ্গীতের আড্ডা। এই সঙ্গীতের আড্ডাতে আমাদের আসরে আজকে এসেছেন ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের একজন গবেষক বলা চলে, বা বলতে পারেন একজন বিশিষ্ট শিল্পী গবেষকও, বিশ্বজিৎ দেব। নমস্কার। আমরা তার সঙ্গে বা তার কাছ থেকে অনেক কিছু জানব, তার সঙ্গে কিছুক্ষণ আনন্দে গল্প করব। এর ফাঁকে ফাঁকে আমরা আধুনিক এবং প্রাচীন সঙ্গীতের যে রূপরেখা বা ধারা সেটা একটু জেনে নেব। আসলে হয়েছে কি, ভগবান বলেন, আল্লাহ বলেন বা গড বলেন, খুব সহজ মাধ্যম হচ্ছে সঙ্গীত। সঙ্গীতের মাধ্যমে খুব সহজে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়। এটা যদি আরেকটু বিস্তৃতভাবে বলা যায়, তাহলে প্রতিটি মানুষ যদি সঙ্গীতটাকে পছন্দ করে, মানুষ দর্শক যদি সঙ্গীতকে ভালো লাগে, তাহলে ঈশ্বরের কাছে যাওয়া যায়। কেমন, প্রতিটি মানুষের ভেতরে ঈশ্বর বর্তমান, একদম। তাহলে প্রতিটি মানুষের আত্মা যদি খুশি হয়, তাহলে ঈশ্বর খুশি হলেন। এবং এভাবেই কিন্তু সঙ্গীত ধীরে 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 বিস্তৃতি লাভ করেছে। তানসেন উচ্চাঙ্গ সঙ্গীতের একজন পুরুধা পুরুষ, ঠিক আছে, তার স্ত্রী ছিলেন আরেকজন পুরুধা মহিলা, যিনি মল্লার রাগের সৃষ্টি করেছিলেন। তাই আমাদের ভারতবর্ষের কিন্তু সঙ্গীতটা এসেছে বহু প্রাচীন, সেই মুঘল আমল থেকে কিন্তু শুরু। যেমন সেই মুঘল আমলে যেমন আকবরের সভাকবি ছিলেন তানসেন, যদিও সেখানে হয়েছে কি, আমাদের মধ্যে তো ওই যেমন একজনের পেছনে লাগা ব্যাপারটা কিন্তু আজকে না, বহু পুরনো, তাই না? একদম একদম, এবং সেটা চলবেও, ঠিক আছে, চলবে। এটা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে, একদম ঠিক। তানসেনকে আমি প্রসঙ্গক্রমে বলছি, সঙ্গীতের যে উচ্চাঙ্গ মাধ্যম যেটা বলে, এটাই হচ্ছে আসল সঙ্গীত। এটাকে কেন্দ্র করে আমরা আধুনিক গান গাই বা যে গানই গাই, একে ছেড়ে যদি আমরা অন্য গানের দিকে যাই, তাহলে কিন্তু গান আর হচ্ছে না, কোনো গানই সম্ভব নয়, ঠিক আছে, কোনো গানই সম্ভব নয়। উইদাউট রাগ কোনো গান সম্ভব নয়, সেটা চাই রবীন্দ্রসঙ্গীত হোক, সেটা চাই আধুনিক গান হোক, সেটা চাই নজরুলগীতি হোক, সেটা চাই লোকগীতি হোক, সেটা চাই ফিল্মি হিন্দি গান হোক, কোনো গান কেউ দেখাতে পারবে না যে না না না, এই গানটাতে তো কোনো রাগ টাগ নেই, আপনি ভুল বলছেন, নেভার। আমি খুব কমন কতগুলো জিনিস বলছি, যেমন হিন্দি ফিল্মের যেগুলো আছে, আমরা যদি স্টাডি করি সেগুলোকে প্রিভিয়াস থেকে শুরু করি, তো যেটা যেমন আমাদের সেভেন্টিজে আর ডি বর্মন সাহেব যেটা করেছেন মেহবুবা ফিল্মটা, পিওর বেস্ট অন রাগ শিবরঞ্জনী, কিন্তু তার যে অরিজিনটা কিন্তু 1940-42 ওই সময়, এই গানটা না, তার এই গানটাই ছিল অন্য একটা ফিল্মে, তার নাম ছিল বিদ্যাপতি, এবং সেই ফিল্মে এই মেহবুবার যে মেরে নেনা সাবন কি যেটা করা হয়েছিল, আর সেভেন্টিজে যেটা মেহবুবা গানটা করেছিল, এই দুটোর মধ্যে দেখুন একটু রাস্তাটা কীরকম ফারাক আছে। আমরা যেটা শুনেছি সেভেন্টিজে, 70-71 মেরে নেনা সাবনিয়া দো তেরে বিনেরা মন প্যাসা, আমার হয়তো ওয়ার্ডিংস একটু ভুল, আমি জাস্ট বোঝানোর জন্য এটা বললাম। এই জিনিসটাই এই রাগের উপরে বাট মিশ্র শিবরঞ্জনের উপরে যেটা হয়েছে, অরিজিনাল যে গানটা 1940-এ বিদ্যাপতি ফিল্মে লতাজি গেয়েছে, মেরে নেনা সাবনিয়া দো তেরে নেনা
সাবনিয়া গো তেরে নেনা। দেখুন একই গান কিন্তু রাগও একই। এইটা তো গেল আমি ফিল্মের কথা বললাম, ওই দিন একটা প্রোগ্রামে কেউ রাগ নান গাইছিল, আমি সঙ্গে সঙ্গে তারপর আমাকে ওইখানে ডেকেছিলেন ওনারা গেস্ট করে, তো আমি ছেলেটিকে জিজ্ঞেস করলাম সে গাইছে কিন্তু হয়তো তার যে তার উপরে বাংলা গান হিন্দি গান কী কী আছে, ভীষণ ভালো রাগ নান গিয়েছে। নান্দর উপরে যেমন আমাদের খুব আমরা ছোটোবেলার থেকেই শুনেছি, যেতে দাও আমায় ডেকো না কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায় ডেকো না, এটাই আছে একদম পিওর নান্দের উপরে। সাগা মাদা পাদা রে সা পানি সাগা সাগা মা বা টিনি দা পা, নান্দের উপরে আসছে। পণ্ডিত অজয় চক্রবর্তী ওনার একটা ভীষণ ভালো গান নান্দের উপরে আছে। প্রত্যেকটা রাগ বাংলা রাগ প্রধান সবই রাগের উপরে, আমি প্রত্যেকটা গান নিয়ে বলছি প্রত্যেকটা, যেমন রবীন্দ্রসঙ্গীত নিয়ে মিছে ভুল বুঝে ভুল করো না, নান্দের উপরে আছে যেতে দাও আমায় ডেকো না। এইবার যদি আপনি অঞ্জলি লোহমর সঙ্গীতে বলুন রাগ বেস্ট অন তিলাং জোক যেটা আছে, অরুণকান্তিকে কোনো নজরুল গীতি আহির ভৈরবের উপরে আছে, সন্ধ্যা হলো গো মা রবীন্দ্রসঙ্গীত রাগ তুরিয়ার উপরে, প্রত্যেকটা জিনিস প্রতিটা গান লোকগীতি বলুন হিন্দি ফিল্ম বলুন, রুখে রুখে সে কদম যে লতাজির সবচেয়ে পুরনো গান আহির ভৈরবের উপরে আছে, রুখে রুখে সে কদম গুজা চলে, আমি হয়তো ওয়ার্ডিংসটা আমার সরি একটু ভুল হচ্ছে, বাট আমি জাস্ট এটা বোঝানোর জন্য যে উইদাউট রাগ এলিমেন্টস কোনো মিউজিক ইজ ইম্পসিবল। কেউ যদি বলে যে না 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 আমি করে নেব, কিন্তু তার যে রাস্তাটা খুব বেশি দিন নয়, তার রাস্তাটা বেশি দিন চলতে পারে না, একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত চলবে কিন্তু সেটা যে কন্টিনিউটি করা, যে আমি গান বাজনা না শিখে রাগে শাস্ত্রীয় সঙ্গীত না শিখে করে নেব সম্ভব না। এবং যেটা খুব ইম্পর্টেন্ট বলা সেটা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ছোট বাচ্চাদেরকেই যদি মোটিভেটেড করা যায় ক্লাস ওয়ান টু থেকে যদি এদেরকে শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি মোটিভেট করা যায়, এই বাচ্চাগুলো আপনারা নিজেরাই যদি চেক করেন বুঝতে পারবেন, 100টা বাচ্চা 1000টা বাচ্চার থেকে যারা ক্লাসিক্যাল মিউজিকটা চর্চা করছে কমপ্লিটলি বাচ্চাগুলো একটু আলাদা সেন্টিমেন্টের হবে, দেখলেই বুঝতে পারবেন তাদের ওয়ে অফ টকিং নেচার কথাবার্তা বলার ইয়ে সমস্ত কিছু চলাফেরা প্রত্যেকটা ব্যাপার 100টা 1000টা বাচ্চার থেকে টোটালি আলাদা হবে। কিন্তু গুরুজন বড়জনদেরকে দেখলে পায়ে হাত দিয়ে প্রণাম করা ভদ্রভাবে কথাবার্তা বলা, ইনডিসিপ্লিন অ্যাটিচিউড তাদের মধ্যে আসতেই পারে না, এবং থ্রু আউট দি লাইফ একটা ডিসিপ্লিন ওয়ের মধ্যে দিয়ে এরা চলবে কিন্তু অনলি বিকজ অফ শাস্ত্রীয় সঙ্গীত। আচ্ছা এই শাস্ত্রীয় সঙ্গীতের উপরে আমি বলি, এখানে হয়েছে কি শাস্ত্রীয় সঙ্গীতটাকে কিন্তু খুব কোমল হাতে স্পর্শ করতে হয়, কঠোর ভীষণই কোমলভাবে স্পর্শ করতে হয়। আচ্ছা এবার আমি বলি, যাই শিখি না কেন যাই পড়ি না কেন মোট কথা আমাকে সাধনা স্তরে নিয়ে যেতে হবে। একদম একদম ওই মানে হালকাভাবে একটু পাশের বাড়ি থেকে বললো যে আহা ভালো শুনছিলাম, হ্যাঁ রেয়াজটা করলি তো খুব সুন্দর, এটা খুব বেশি দিন কন্টিনিউ করে। আজকের দিনে যে রিয়েলিটি শো হচ্ছে মানে বিভিন্ন জায়গায়, এই রিয়েলিটি শোর পর যে পুরস্কার টুস্কার মানে পাচ্ছে এরা, এরপরে অনেকেই পরবর্তী সময় খুঁজে পাওয়া যায় না, না যাবে না তো কারণ বেসটা স্ট্রং নেই তো। আচ্ছা এইবার মানে এটা মনে হয় যেন একটা ঝটিকা আসছে হঠাৎ করে কোত্থেকে উড়ে এলো, মানে সাংঘাতিক নামটাম করে নিল, 2 বছরের মধ্যে বম্বে ফ্ল্যাট পেলো 2 কোটি টাকা 4 কোটি, তারপরেই দেখা যাচ্ছে 5 বছর পরে তাদেরকে আর খুঁজে মানে খুঁজে পাওয়া যায় না। কথাটার অর্থ হলো কোথায় আছে তারা, 5 বছর আগে যে স্টেজটাতে ছিল একটা চতুর্দিকে নাম ডাক এসব স্টে করছে না সেটা নিয়ে, কারণটা একটাই বেসটা স্ট্রং নয়। আর যাদের বেসটা স্ট্রং আছে তারা কিন্তু ছিল আছে থাকবে, এটাই নিয়ম এটাই নিয়ম থাকবেও তারা। তো সেখানে আমি যেটা প্রসঙ্গে বলেছিলাম যে সাধনা স্তর আমাদের আজকের যে শিল্পী যারা আছে অধিকাংশই
মানে আমাদের ত্রিপুরা হয়েছে কি গানের জগৎ, তো গানের ভূমি, এটা পরিষ্কার বাংলা, এটা ত্রিপুরা হচ্ছে গানের ভূমি, ঠিক আছে? এখানে আমাদের কিন্তু খুব সহজেই আমরা বারের লোকরা বারের আর্টিস্টটা বলে, এবং এই কথাটা আমাকে মানে আমি খুব ভাগ্যবান আজকে উনি আমাদের মধ্যে নেই, পণ্ডিত শিবকুমার শর্মা, কোনো একটা প্রোগ্রামে বারবারই জিজ্ঞেস করল বেশ কাহা হ্যাঁ বেশ কাহা হ্যাঁ, তো তখন যখন জানতে পারলো যে আগরতলা, আরে বর্মন দাদা কা জমিন হে, আচ্ছি তরফ সে ফাউন্ডেশন বানাও, উধার তো মিট্টি মে হর মিট্টি মে গানা বাজানা হ্যাঁ, আচ্ছি তরফ সে ফাউন্ডেশন, এই যে কথাটা, এটা আমাদের জন্য খুব গর্বের বিষয়। আর আমাদের যে মহারাজা যারা ছিলেন তারা কিন্তু সংস্কৃতিপ্রিয় মহারাজা, নিশ্চয়ই, ঠিক আছে, একদম, অন্য কিছু না, এরা কিন্তু সঙ্গীতের উপরে এত মানে অভিজ্ঞ, সাংঘাতিক ভাবে ভীষণ অভিজ্ঞ, এবং প্রেম, প্রেমটা তাদের সঙ্গীতের সঙ্গে ছিল, এটা আমাদের কিন্তু রন্ধ্রে রন্ধ্রে বয়ে চলেছে। আচ্ছা আমার বলার সেটাই, এখানে এখানে একটা ছোট্ট কথা হলো, আমাদের এখানে ঘরে ঘরে গানের বিশারদ আছে, আচ্ছা তারা হয়তো একটু গান, একটু যদি গান শিখলো, একটু যদি ভালো বললো, তাহলে তারা কী করে, ক্লাসিক্যাল সিঙ্গার সিঙ্গিংটা ছেড়ে দিয়ে তারা লাইট সিঙ্গিংয়ে গিয়ে মাচার গানে গিয়ে ওঠে। এখানে মাচা বলতে বোঝানো হয়েছে যে ওই যে পাবলিক প্লেসের যে গানগুলি, এগুলো বলা হয় মাচা, মাচার গান, ওখানে গিয়ে কী কী করছে, একদম লঘু সঙ্গীতের আশ্রয় নিয়ে চলে যাচ্ছে। ফলে কী হচ্ছে, এই বাচ্চাটা বা এই সঙ্গীত শিল্পী ক্লাসিক্যাল সিঙ্গিং মানে উচ্চাঙ্গ সঙ্গীত থেকে কিন্তু সরে যাচ্ছে। আমি আবার বলি, আমার ধারণা সঙ্গীত একটা সাধনার বিষয়। একদম একদম, আকবরের সবার কবি ছিলেন কে, তানসেন। তানসেনের গান শুনে আকবর বলেছিলেন তুমি এরকম গাও, তোমার গুরুর গান তো সাংঘাতিক হবে, তাহলে বলছে হরিদাস হলে তার ইয়ে, তার হরিদাস হচ্ছে তার গুরু, বলছে যে মহারাজ তুমি সভা নিয়ে এসো তোমার ইয়েকে, গুরুকে, গুরুকে, কিন্তু বলছে মহারাজ আমার গুরু তো এখানে আসবেই না, কেন, ও তো সঙ্গীত সাধক, সাধনাস্থলে উনি আছেন, এখানে মানে পাবলিক প্লেসে উনি কি করবেন, আসবেন না, তো ওনার গান আমি কী করে শুনি, হ্যাঁ এক পাত্র পারেন, আমি ছদ্ম বসে যান গান শুনুন গিয়ে, কোথায়, ওই বনের ভেতরে আছে ছোট্ট একটা ঘরে আছে, সেখানে যাবেন, সেখানে ওনার গান শুনতে পারবেন। আকবর কিন্তু ছদ্ম বেশে গিয়ে ওনার গান শুনতে গেলেন, এবং গান শুনে এতটাই মুগ্ধ হলেন যে না, এই ঘরটাতেই সরস্বতীর আবাস, একদম সরস্বতীর আবাস, একদম সরস্বতীর আবাস, ঠিক আছে। কিন্তু আমরা মুশকিল কি, আমরা এই গানটারে সাধনা স্তর থেকে সাধনা স্তরে নিতেই পারছি না। গান গাইতে গেলে উচ্চাঙ্গ সঙ্গীত, যেমন শুধু সঙ্গীত কেন বলছি, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, তবলা, সবটাই সবটাই, হ্যাঁ কথক ডান্স, ভারতনাট্যম, সব সব কিছু, ঠিক আছে। মানে আমি যেমন গানের কথাটা বলছি, এখন গান গাইতে গেলে আমাকে নৃত্য অনুশীলন জরুরি, অন্তত পক্ষে রেগুলার 2 ঘন্টা করে আমি আমি গান গাইবো সেই জন্য নয়, সাধনা করব সেই জন্য, সেটা ভোর 4 থেকে 6 যে করতো, সাবজেক্টটা তো সাধনা নিশ্চয়ই। এবং এটা আমার এই প্রসঙ্গে একটা খুব দারুণ ইন্টারেস্টিং মনে আছে, সেটা ধরো আজকের থেকে প্রায় আমি বলছি 30-32 বছর আগেকার কথা, তখন আমাদের খুব বিখ্যাত গায়িকা রাগ প্রধান এবং নজরুলগীতির সুপ্রভাত সরকার, উনি আমাদের মধ্যে নেই আজকে, তো আকাশবাণীতে তখন তো আমরা জাস্ট কলকাতায় খালি মানে ঢুকছি, আকাশবাণীকে ঢুকবো ঢুকবো, এটা বলছি আমি 87-86 ওই সময়কার কথা, তো তারও আগে পণ্ডিত কানাই দত্ত বিখ্যাত তবলিয়া ছিলেন, তো ওনাকে ওই স্টাফ রুমে আড্ডা চলছে, ইয়ে তো সবাই বর্দি বর্দি ডাকতেন সুপ্রভাত সরকারকে, বিখ্যাত লোক নজরুলগীতি রাগ প্রধান এই ইয়ের, তো হঠাৎ করে উনি কানাই দত্তকে জিজ্ঞেস করলেন হেরে কানু, এই যে তুই রাত দিন শুধু খালি তবলা বাজাচ্ছিস তবলা বাজাচ্ছিস, কী পেলি তাতে, তো তখন উনি ঠিক চোখটা বন্ধ করে বললো বর্দি পেয়েছি তো একটা, কী পেয়েছিস বলতো দেখিনি, সাধনা, সাধনাটা এমন জিনিস, রাত কোথায় দিন কোথায় তো ওনার হুঁশ নেই, সারা রাত ধরেই বাজাচ্ছে, বললো হ্যাঁ গভীর রাত যখন হয় 2:30-3 বাজে, তখন আমি ঘরটা অন্ধকার থাকে, যখন বাজাচ্ছি বাজাতে বাজাতে হঠাৎ দেখি একটা কালো শেডের মতো একটা ঘুঙ্গুরের আওয়াজ পাই আমি প্রত্যেক দিন, এবং ওই সময়টাতেই পাই, বললো ওই তো পেয়েছিস তুই, তুই তো আসল জিনিস পেয়ে গেছিস, খুব অল্প সময় মারা গেছেন উনি, 51-52 এই যে মারা গেছেন, বিখ্যাত তবলিয়া ছিলেন। তো ওই যে সাধনা, যে কথাটা তুমি বললে যে সাধক যারা, সেটাই ওনার সাধনা ছিল, এবং 51 বছর বয়সে সারা পৃথিবী দাবিয়ে বেরিয়েছেন একজন বাঙালি তবলিয়া, আমি পণ্ডিত কানাই দত্ত, কিষান মহারাজজি তো আমরা নিজের চোখে দেখেছি বেনারসে 18 ঘন্টা 19 ঘন্টা ওই যে সাধনা, সাধনাটা লাস্ট 94-এ
আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমিতে লাস্ট বাজনা, মানে তারপরেও বাজিয়েছেন উনি, 80 বছর বয়সেও বাজিয়েছেন দিল্লিতে কলকাতায়, কিন্তু ওই 94-95 জানুয়ারিতে ডিসেম্বর মাসে ওই শীতে পিন ড্রপ সাইলেন্স, 2500-3000 লোক, একটা কেউ রেকর্ডিং করার কোনো সাধ্য নেই, চতুর্দিকে ইন্সপেকশন হচ্ছে কেউ যাতে রেকর্ডিং, এমন সব কিছু জিনিস উনি ছেড়ে গেছেন। সেই রেকর্ড আছে আমার কাছে, আমি পরে কালেক্ট করেছি। 2:30-3টের সময় মনে হচ্ছে এ তো তবলা নয়, এ অন্য কিছু। ওই যে তুমি সাধনার কথাটা বললে, সাধনার প্রসঙ্গ থেকে, সাধক ওনারা সাধক ছিলেন, হ্যাঁ, তখন এক একটা স্ট্রোক পড়ছে রাত্রি 2:30-3টের সময়, মনে হচ্ছে এ যেন একটা অন্য জগতে আমরা মানে বসে রয়েছি, এই সাধারণ জগত নয়, এটা একটা অন্য জগতে ঢুকে গেছি। তখন গণারাম গণপতি বাজাচ্ছেন উনি, গণেশ বন্দনা, উনি তো সাধক ছিলেন, লালটিকা, গণারাম গণপতি অতি বিচিত্র ললাট, এক একটা শব্দ বলছেন, আর ওই বড় মুখের তবলায় গণারাম বলছে, মানে গণারাম মানে গণারামই কথা কইছে মনে হচ্ছে তবলাতে। তো এটা তো সাধনা, সাধক ছাড়া হয় না, এটা সাধক ছাড়া। একটু বাজালাম, আচ্ছা ঘড়ি দেখ, 2 ঘন্টা তো হয়ে গেছে, আরে পাশের বাড়ি থেকে দেখি আওয়াজ টাওয়াজ দেয় কি না। নট দ্যাট, সাধনা মানে সাধনার মধ্যে বিলীন, যে প্রসঙ্গটা নিয়ে বললে যে সাধক, 18-19 ঘন্টা চলে যাচ্ছে, কোনো হুঁশ নেই, হুঁশই নেই কিছু। আমার গুরুজিদের কাছ থেকে যা শুনেছি, ইয়ে পদ্মভূষণ পণ্ডিত গান প্রকাশ ঘোষজি, উনি সবাইকে তখনকার যে ব্যাচটা ছিল, পণ্ডিত শঙ্কর ঘোষ, পণ্ডিত শ্যামল বোস, পণ্ডিত গোবিন্দ বোস, পণ্ডিত সঞ্জয় মুখার্জি, পণ্ডিত অনিন্দ চট্টোপাধ্যায়, রাত বেলাতে সবাইকে একটা ঘরে তালা দিয়ে উনি পাশের ঘরে চলে গেছেন। রাত ভোর ওনার মা বসে, আর এইগুলো তো না খেতে পেয়ে মরবে, বলছে মরে যা, তাতেও কিছু যায় আসে না, চলবে। আজকে সব স্টলওয়ার্ড যদি সারা পৃথিবীতে তবলা নিয়ে কথা বলতে, সব ওনারই শুনেন, সেই কঠোর ছিলেন, সেই কঠোর সাধনাটা করিয়েছেন শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে, তবে তো আজকে সব একসে এক, কাকে ছেড়ে কাকে ফেলবেন, কাকে ছেড়ে কাকে ফেলবেন। সাধনা কথাটা যেটা ওয়ার্ডটা ইউজ করেছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ক্লাসিক্যাল মিউজিক। শুধু ক্লাসিক্যাল মিউজিক কেন, আমি যে কোনো মিউজিক নিয়ে বলবো, কিন্তু ক্লাসিক্যাল মিউজিকটা তো বেস্ট, এটা ছাড়া তো কোনোটাকে চলতে পারে। এবং সাধনা মানে ওই ওই লেভেলের সাধনা যেটা পণ্ডিত কানাজতর কথা বললাম, মানে কোন স্তরে গেলে পড়ে উনি বলছে, হ্যাঁ যখন নাদিন দিন্দা নাদিন দিন্দা নাদিন দিন্দা রাত্রিবেলা করছি 2:30-3টার সময়, আমার তো হুঁশ নেই, গভীর রাত, টাইমটা বলে যে গভীর রাতে মনে হয় ঘরটা অন্ধকার হয়ে থাকে, একটা কালো ছায়ার মতো কী আসে, আর একটা ঘুঙ্গুরের আওয়াজ পায় বর্দি। তখন সুপ্রভাত সরকার বললো, হ্যাঁ পেয়েছিস তো, এই তো পেয়ে গেছিস তুই, আর কি পাওয়া। এবং তার বছর 2-1 মধ্যেই উনি দেহ রেখেছেন, এবং এই 51 ইয়ার এইজে সারা পৃথিবী দাবিয়ে বেরিয়েছে পণ্ডিত কানাই দত্ত। তখন পণ্ডিত রবিশঙ্করজি, আলী আকবর খাঁ সাহেবের সঙ্গে এক চাটিয়া যার নামটা আসতো পণ্ডিত কানাই দত্ত, চতুরলাল মিশ্র, বাঙালি কানাই দত্ত, পণ্ডিত কানাই দত্ত, ওনারা সাধক ছিলেন। আজকের দিনে কেন সেই রকম আর্টিস্ট বেরোচ্ছে না, মূল কথা সেটাই, কেন বেরোচ্ছে না, একটা ইন্টারোগেটিভ চিহ্ন, কেন বেরোচ্ছে না? আজকের ডেটে কোনো আর্টিস্ট কি 18 ঘন্টা জল নেই, খাওয়া নেই, ঘর বন্ধ করে সেই সাধনাটা কি হচ্ছে না? এটা এটা মানে ইকোনমিক্যালও একটা আছে, আমি মানছি তখনকার দিনে, হ্যাঁ তখনকার দিনে সেটা চিন্তা ছিল না, পেটের চিন্তা, কিন্তু বলছি সেই লেভেলের আর্টিস্ট কেন বেরোচ্ছে না, হোয়াট ইজ দি রিজন বিহাইন্ড? একটু আমি আলোচনা করি ব্যাপারটা নিয়ে, দেখুন দেখো মানে আমি একটু বলি, কেন আজকের ডেটে কিষাণ মোরজি বেরোচ্ছে না? না ওই সময়ের ব্যাপারটা কি, ওই সময়ের যে পারিবারিক রীতিনীতি যা যা ছিল সেখানে খাওয়া খাদ্যের এতটাই ইয়ে ছিল না, দ্বিতীয় কথা, হ্যাঁ ফলে এই ছেলেটা যে গেল মানে এক একজনে 8-10টা ছেলে মেয়ে সন্তান, তো একজন একটা ছেলেকে মানে ইচ্ছাকৃতভাবে বাবা মার খুশি হলো যে তাকে এই লাইনে পাঠাবো, তাহলে এই ওই লাইনে যখন পাঠিয়েছে তখন এর কথা আর ভাবছে না, কারণ বাড়িতে 4টে বাচ্চা রয়েছে তখন, আর আজকে আমাদের ঘরে 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 একটি মাত্র বাচ্চা, ফলে তাকে নিয়ে ভীষণভাবে বাবা মার ওই মানে তাদের যে সংসারের আবর্তটা এটা কিন্তু একে ঘুরে ঘুরে হচ্ছে। আচ্ছা এইবার আমি বলি, আজকের দিনের যে র্যাট রেস চলছে, ঠিক আছে, র্যাট রেস মানে এই গানেও ফার্স্ট হতে হবে, তবলায়ও ফার্স্ট হতে হবে, সাঁতারেও ফার্স্ট হতে হবে, ঠিক আছে, ইম্পসিবল হয় না সেটা, এই যে ঘটনাগুলি, এই ঘটনাগুলির কারণে আমাদের প্রজন্ম কিন্তু
যে কোনো একটা লাইন চুজ করতে পারছে না, না পারছে না, এবং যে কারণে হচ্ছেও না সেটা। আচ্ছা, হচ্ছেও না সেটা। এইবার তুমি যে বললে যে মানে জ্ঞান প্রকাশ ঘোষ বলো, অমুক বলো, তমুক বলো, কেন আসছে না, তার মূল কারণ হচ্ছে আমরা আমাদের যে অ্যাক্টিভিটিসটা সেটা হলো স্ক্যাটার্ড, সব দিকে ছুটতে চাইছে, সব দিকে, সাঁতারেও যাবে, গানেও যাবে, নাচেও যাবে, আর্টেও যাবে, তবলায়ও যাবে, কিন্তু এটা তো সম্ভব। সবচেয়ে বড় কথা হলো যে কোনো একটা দিকে তাকিয়ে, যেমন অর্জুনকে বলা হয়েছিল, দুর্যোধন বলছিল যে মানে পাখিটা তুমি কি দেখো, সবাই বলছে চোখ কান নাক সব দেখেছে, কিন্তু অর্জুনই একমাত্র বলেছিল যে পাখির চোখ তো দেখছি, তখনই বলছে বান চালাও, বান চালাই, বান চালিয়েছে, তখনই কিন্তু চোখ রাইট চোখেই পড়েছে। আমাদের কিন্তু টার্গেট নাই, টার্গেট ছাড়া চলছে, রাইট, একদম ঠিক, তাই। এখন লেটেস্ট মানে মানে আমি যা দেখছি আর এই যে প্রজন্মটা, মা বাবা ভীষণভাবে ব্যস্ত, সন্তান কি একটাই সন্তান, তাকে কি করতে হবে, তারে শিল্পী বানাতে হবে, ডাক্তার বানাতে হবে, অথবা ইঞ্জিনিয়ার বানাতে হবে, আবার আর্টিস্ট বানাতে, সব কটা স্ক্যাটার না হয় না। এই সমস্ত কারণে সঙ্গীতের মানে উচ্চাঙ্গ সঙ্গীতের দিকে, উচ্চাঙ্গ সঙ্গীতের একটা হীরের টুকরো বেরিয়ে আসছে না, পরিষ্কার বাংলা। কিন্তু ট্যালেন্ট কিন্তু এখনকার দিনে অনেক বেশি ট্যালেন্ট ছেলেমেয়েরা আছে, বাট তাদের রাস্তা যে চুজিং, চুজিং অফ হয়ে যায় আমি কোন রাস্তাটাতে আমি চলবো, সেটা একটা হচ্ছে গার্জিয়ানদের কিছুটা তো তার মধ্যে ভুল ডিসিশন নেয় গার্জিয়ানরা। আমার নিজস্ব 3-4 স্টুডেন্ট দিল্লিতে আছে, আউটস্ট্যান্ডিং ছেলেমেয়েগুলো, আউটস্ট্যান্ডিং ছেলেমেয়েগুলো রয়েছে, ইউক্রেন থেকে DPS অল ওয়ার্ল্ড টুর্নামেন্টে ফার্স্ট হয়েছে ছেলেটি, এত ভালো ছিল, তার জন্য আমি রীতিমতো চোখের জল পড়েছে আমার। বাট ওই যেই 12টা হলো, সঙ্গে সঙ্গে বিদেশে বাবা ডাক্তার, মা প্রফেসর, দিল্লির মতো সিটিতে এরা তো এসব চিন্তাই করতে পারেনি যে তবলাকে প্রফেশন নিয়ে কিছু করবে, সঙ্গে সঙ্গে তাকে এন্ট্রান্স পেলো, বাইরে বেরিয়ে গেল, এখনও যোগাযোগ আছে বলছে, কিন্তু ভীষণ কষ্ট হয়। ওই যে ব্যাপারটা ছোটোবেলার থেকে সে চুজ করে উঠতে পারছে না, মা বাবারা ট্যালেন্ট রয়েছে কিন্তু সঠিক রাস্তাটা চুজ করে উঠতে পারছে। আচ্ছা, বিষয় যেতে পারে আমি একটা পরিবার বলি, এটা ছোটোখাটো প্রশ্ন করব। বিশ্বজিৎ দেব আমাদের আগরতলার একজন মেধাবী ছেলে ছিল, এখানে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ার হয়ে সে দিল্লিতে চলে যায় কোনো একটা কোম্পানিতে চাকরি করতে। তো এই ছোটোবেলা থেকেই তুমি তো এখানে তবলা শিখতে, সেখান থেকে ছোটো থেকেই, এবং তোমাদের বাড়িতেও আমি যা দেখেছি যে সেখানে গান বাজনা মানে একটা মহল সবসময় থাকতো, প্রত্যেকেই কম বেশি বা প্রফেশনে কেউ আসেনি আর কি, কিন্তু চর্চাটা আছে। হ্যাঁ, তোমার বড় ভাইকেও দেখেছি মানে এই জগতেরই, তার ফলে এখান থেকে গিয়ে আবার অন্য অন্য বড় বড় ওস্তাদের কাছে তালিম নিয়ে একটা জায়গায় তুমি দাঁড়িয়েছো। চেষ্টা করছি, আচ্ছা, দাঁড়িয়েছি কথাটা বলাটা ভুল, চেষ্টা করছি, লড়াই করে যাচ্ছে, আজও লড়াই করে যাচ্ছে। ক্লাসিকের মতো একটা উচ্চাঙ্গ সঙ্গীতের একটা বিশাল বড় একটা ব্যানারের যে মা কি বলবো একটা কর্ণধার তুমি। কর্ণধার কথাটা আমি বলতে চাই না, একজন শ্রমিক, একজন সেবক যদি বলতে হয় সেটাই বলি আমি। কর্ণধার কথাটা বলাটা হয়তো প্রযোজ্য আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, তার কারণ হচ্ছে 25 অতিক্রান্ত হতে চলেছে, স্টিল নাও এখনও আমাদের ব্যাকবোনটা সোজা হয়নি, লড়াই করে যাচ্ছি না, কিসের এগেইনস্টে লড়াই করছি। আমি ওই দিন একটা ছোট্ট এক কলি মানে কথা দিয়ে সেটাকে বলেছিলাম যে যা ছিলাম সেই 77 এই মিউজিক কলেজে Class 3-4 হয়তো সম্ভবত পড়তাম, তখন অল ত্রিপুরা মিউজিক কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলাম, আমাদের আগরতলারই খুব সুনামধন্য তবলা শিল্পী জহর ব্যানার্জি, ওনার ওই দিন বাজনা ছিল আমাদের ফেস্টিভ্যালে, তো আমি বলেছিলাম তখন উনি সিনিয়র গ্রুপে ফার্স্ট হয়েছিলেন, আমি 8-12 ফার্স্ট হয়েছিলাম, তো সংগ্রাম করেই চলছি কিসের পেছনে। আমি ছোট্ট করে একটা কলি বলেছিলাম, আজও চলেছি একাধারে অজানার কিনারায়, আজও চলেছি একাধারে অজানার কিনারায়, আমি নিজেও জানি না কোথায় চলছি, পুরো অজানার কিনারায় চলছি, হ্যাঁ চলছি, যাই হোক তার কি হবে জানি না, চলে আসছে, চলছে, চলবে, যতদিন পৃথিবীতে আছি শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে কাজ করা, তার প্রচার প্রসার নিয়ে কাজ করা,
ইয়াং জেনারেশনকে টেনে আনা, যারা অর্থনৈতিকভাবে অসচ্ছল তাদেরকে অর্থনৈতিক কিছু যদি সাহায্য বিন্দুমাত্র করতে পারি থ্রু দিস ক্লাসিক্যাল মিউজিক প্রমোশন অফ ক্লাসিক মিউজিক, তার চেষ্টা চলছে, কী হবে জানি না। আচ্ছা বিজয়, তোমাকে একটা কথা বলি, যে ছোটবেলায় এখানে কাটিয়েছো, ধীরে ধীরে ইঞ্জিনিয়ারিং পাশ করে তুমি কোন মানে কলকাতায় ছিলাম, কলকাতায় হায়ার স্টাডি হয়েছে, ইঞ্জিনিয়ারিং হায়ার স্টাডি করেছো, তারপর এখানে দিল্লিতে তুমি প্রতিষ্ঠা লাভ করেছো, সেখানে সমস্ত বছরে সারা বছরই তুমি বিভিন্ন বড় বড় ওস্তাদজিদের তোমার অনুরোধে তোমার এই ক্লাসিকের অনুষ্ঠানে আসে, বিভিন্ন জায়গাতে তুমি অনুষ্ঠান করে ঘুরে বেড়াও। সেই তোমার ছেলেবেলা এবং ত্রিপুরা আর বর্তমান তুমি যেই হালে আছো, প্রভেদ কিছু খুঁজে পাও? প্রভেদ বলতে, প্রভেদ বললে ভুল হবে, হ্যাঁ একটা তো ব্যাপার যেটা আমি বলবো, এটা একটা চ্যালেঞ্জ আমার কাছে হয়েছিল, মানে যদি বলতে হয়, তুই বলেছিস কথাটা, আমার কাছে একটা ভীষণ চ্যালেঞ্জ যখন আমি হায়ার স্টাডিও করি কলকাতায় এবং সাইড বাই সাইড জবও করছি। তো সেই সময়ে বেশ কিছু আর্টিস্ট, গ্রুপ অফ আর্টিস্ট পেছনে খুব লেগে গেছিলো আর কি, সেটা আমি বলছি ইন দি ইয়ার 1994-93 ওই সময়টার কথা। তো খুব করে লেগেছিলো, আরে ত্রিপুরা থেকে এসে ইঞ্জিনিয়ারিং পড়েছে, এইসব পড়তে তো গান বাজনা করে এখানে নাম করবে কলকাতায়। তো ওই জিনিসটা আমাকে খুব হার্ট করেছিল, একদিন নয়, দুদিন নয়, এক বছর দু বছর। তখন একদিন আমি সঙ্গীত রিসার্চ একাডেমি আইটিসিতে আমাদের গুরু স্থানীয় উনি ছিলেন, গুরুই ছিলেন আমাদের, বাবা আলাউদ্দিন খাঁ সাহেবের একদম হাতে করে মানুষ, সঙ্গীতাচার্য অজয় সিনহা রায়, উনি আমাদের সেই কুমিল্লার পূর্ব বাংলার লোক, ভীষণ পাণ্ডিত্য। তো আমি ওনার কাছে কিছু রাগ রাগিনী নিয়ে চর্চা করতে যেতাম, গান তো করি না, কিন্তু একটা টার্গেট ছিল তখন যে তানপুরাটা যখন মেলাবে তখন বলতে হবে সেটা কোন রাগ, তা তো নিশ্চয়ই কোন রাগ হবে তানপুরা মেলানো দেখে বলতে হবে। তো এইগুলো লাইব্রেরিতে, উনি লাইব্রেরি ইনচার্জ ছিলেন। তো একদিন খুব ইমোশনাল হয়ে গেছিলাম, শনিবার ছুটির দিন, তো 12টায় গেছি, তখন উনি আমি গিয়ে কি একটা কথা উঠেছে হাওয়া করে কাঁদছিলাম। তো উনি বলছে কী হলো, তোমার কী হলো? আমি বললাম যে তো বেশ কিছু ছেলে মেয়ে তো আর্টিস্টটা পেছনে লেগে গেছে, আরে ত্রিপুরা থেকে এসে কী গান বাজনা করবে কলকাতায়। হ্যাঁ, তো তারপর উনি আমাকে বোঝালেন, আরে ঠিক একদম আমাদের অরিজিনাল, আরে বেগু তুমি কান্দ করে, তুমি তো আমার দেশের ছেলে, তুমি তো শিক্ষিত ছেলে, লেখাপড়া করা ছেলে, গান বাজনাটা নিয়ে কিছু কনস্ট্রাকটিভ চিন্তাভাবনা করো। আমি বললাম কী কনস্ট্রাকটিভ, আমার 14 পুরুষে কেউ বিজনেসম্যান নেই, সবই চাকরিজীবী লোক, আমি মাস গেলে মাইনা পাইছি, আমি কী কনস্ট্রাকটিভ? বলো তোমাকে একটা কথা বলে দিই আমি, তারা আমার ঠিক রাস্তা দেখাবে, যদি রাইট ট্র্যাকে থাকো তারা আমার ঠিক রাস্তা দেখাবে। সেই দিয়ে শুরু এই ক্লাসিকের 1998 5th September আমাদের রবীন্দ্রভবন থেকে শুরু হয়। ওই একটা কথাই মাথায় রেখেছি যে রাইট ট্র্যাকে যদি থাকো ঠিক রাস্তা দেখাবে তারা আমার। হ্যাঁ, আজকের ডেটে আমি এটা বলতে পারি, যে প্রশ্নটা তুমি করলে যে তখনকার আর আজকের মধ্যে কোনো প্রভেদ দেখতে পাচ্ছ কি, হ্যাঁ প্রভেদ কথাটা বলা ভুল, হয়তো তখন যে স্বপ্নগুলো দেখতাম, নিকেলের বায়াতে কবে তবলা, ওই দিন আমি প্রোগ্রামে বলেছিলাম যে জর্দা কম্পিটিশনে নিকেলের বায়া নিয়ে গেছে, আমি মাটির বায়াতে অল ত্রিপুরা মিউজিক কম্পিটিশন 77 কথা বলছি, এত ছোটোবেলা, তখন তো 8 থেকে 12 আমি ছিলাম, তো নিকেলের বায়াটা একটা স্বপ্ন ছিল, ঝিকঝিক ঝিকঝিক করছে নিকেলের বায়া, মাটির ভাইয়া ইস কবে যেন ইয়েতে বাজাতে পারবো, ইস নিকেলের ভাইয়া যেন কবে হবে, আজকে ঘরে হয়তো 5টা 6টা নিকেলের ভাইয়া আমার স্টুডেন্টরা বাজায়। প্রভেদ বললে আজকের ডেটে কোনোদিন ভাবিনি, ডোবাললেন, হারবালা মহোৎসব, গোয়ালিয়র তানসেন, মাইহার, বাবা আলাউদ্দিন খাঁ সাহেবের যে সৃষ্ট মাইহার ফেস্টিভ্যাল, স্পিক মেকে, ICCR, র্যান্ডাম, এই বছরে খুব প্রেস্টিজিয়াস কলকাতায় মানে বেহালা সঙ্গীত সম্মেলনে আছে, উত্তরপাড়া সঙ্গীত সম্মেলনে আছে, ডোবালেনে রয়েছে, সব জায়গাতে বাজনা রয়েছে, মাইহারে রয়েছে, তো দিল্লি বম্বে সব জায়গাতেই হচ্ছে, বাইরেও হচ্ছে। প্রভেদটা আমার কাছে মনে হয় না, একটা কথাই মনে হয়, সেই দিন যারা পেছনে লেগেছিল কলকাতা শহরে, আজকে হয়তো এই ফিল্ডটাতে অনেকে নেই, হ্যাঁ অনেকে চলে গেছেন আমাদের ছেড়ে। এবং এতটুকু বলতে পারি, আজকে যদি আমার কাছে দিনে 80টা ফোন আসে, তার মধ্যে 70টা ফোন হচ্ছে কলকাতার আর্টিস্টদের।
হয়তো চ্যালেঞ্জটাকে নিয়েছিলাম আমি, কিছুটা হলেও হয়তো চ্যালেঞ্জটা করতে পারছি। প্রভেদ বলতে এটাই যে হ্যাঁ, আগরতলা থেকে বেরিয়ে গিয়ে এত বড় একটা বিশাল সমুদ্রের মধ্যে এইভাবে চ্যালেঞ্জ করাটা নিজেকে, হ্যাঁ কিছু তো একটু হলেও করছি, একটু আমি বলছি না 1% হলেও করছি। আজকে আমাদের ইনভাইটেশন, সারা ভারতবর্ষের তাবড় আর্টিস্টরা আসে আমাদের প্রোগ্রামে, কলকাতা এই আগরতলাতে তো আসছেই প্রত্যেক বছর, কলকাতায় দিল্লি সব জায়গাতে। আর এটা আমার একটা বিরাট চ্যালেঞ্জ ছিল যে এই ক্লাসিক অর্গানাইজেশনটাকে 4টে মেট্রো সিটিতে অ্যাস্টাবলিশ করবো, এটা আমার একটা বিরাট স্বপ্ন ছিল। ওই যে প্রভেদ কথাটা বললেন যে বরদলী স্কুল থেকে বেরিয়ে গিয়ে স্বপ্ন দেখাটা হয়তো একটা খুবই অবাস্তব, কিন্তু অবাস্তবটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যতটা লড়াই করতে হয়, যতটা জীবনকে স্যাক্রিফাইস করতে হয় সবটাই করছি। ওই যে কথাটা বললাম, আজও চলেছি একাধারে অজানার কিনারায়, কী হবে জানি না। আজকে পর্যন্ত যতটুকু হয়েছে আমি ঈশ্বরের কাছে খুবই কৃতজ্ঞ যে বরদল স্কুল থেকে বেরিয়ে যত দূর পর্যন্ত আজকে যেতে পেরেছি। আমার পেছনে হয়তো কোনো ব্যাকিং নেই, কেউ নেই, আমার পরিবারের লোকজন শুধু একটাই কথা বলে, একটা অন্ধকার জগতে ঢুকে গেছি, ড্রাগ এডিক্টেড হয়ে গেছি, পকেটে আদৌ পয়সা আছে কিনা জানি না, 5 লক্ষ টাকা দিয়ে আর্টিস্ট হয়তো বুক করে ফেললাম, কীভাবে কী হবে গড নোস, কিন্তু হচ্ছে হচ্ছে। ওই কথাটাই আমার পণ্ডিত অজয় সিনহা রায়ের কথাটাই মনে পড়ছে যে রাইট ট্র্যাকে যদি থাকো তার আমার ঠিক রাস্তা দেখাবে, রাস্তা দেখাচ্ছে, ঠিক রাস্তা দেখাচ্ছে। আমাদের মানে অনুষ্ঠান শেষের পথে প্রায় সময় ফুরিয়ে এসেছে, আমি তোমাকে শেষভাবে একটা একদম আজকের দিনের শেষ প্রশ্ন তোমাকে করি। আমাদের যে বর্তমান প্রজন্ম তো গেল, আগামী যে প্রজন্ম আসছে, ঠিক আছে, যেমন ধরো যারা 5 বছর, 6 বছর, 7 বছর তারা আসছে, উঠছে তো, এদেরকে তুমি কি কি বলবে? আমি তাদের উদ্দেশ্যে, এদের উদ্দেশ্যে একটা নিশানা দেখি, আমি এদের উদ্দেশ্যে এর আগেও ডিডি ন্যাশনাল কলকাতা দূরদর্শনে বলেছি এবং আমাদের এখানকারও এক দু একটা আশিকতা চ্যানেলে বলেছি যে যদি কেউ ভেবে থাকে যে ক্লাসিক্যাল ভবিষ্যৎ অন্ধকার, ধরো কিছুই নেই, বেকার, একদম ভুল কথা, কথাটা একদম ভুল। ক্লাসিক্যাল মিউজিকের ভবিষ্যৎটা সাংঘাতিকভাবেই আছে, আমি এতটুক বলতে পারি। যেটা কিছুদিন আগে পণ্ডিত কুমার বসুজি কলকাতা দূরদর্শনে একটা কথায় কথায় একটা অনুষ্ঠানে বলেছিলেন যে আজকে সঠিকভাবে যদি শিক্ষাদান করে কোনো ছেলে মেয়ে সঠিক গুরুর কাছে, একটা চাকরি পেতে হয়তো তাকে 25,000 টাকার একটা চাকরি পেতে তার কিন্তু মানে কি পরিমাণ তার শ্রম দিতে এবং আদৌ পাবে কি না, এখন যে স্টেজটা চলছে বর্তমানে চাকরির যে ক্রাইসিসটা চলছে, হোয়ার সেই জায়গায় মানে 80% ছেলে মেয়ে আছে কলকাতা দিল্লি সমস্ত ভারতবর্ষেই যারা 30-40,000 টাকা মাস গেলে টিউশন করে রোজগার করে ছেলে মেয়েকে চালাচ্ছে, সবাইকে চালাচ্ছে, পরিবারকে চালাচ্ছে, ভবিষ্যৎ নেই কথাটা ভুল। আমি যদি আজকে আমাদের এই প্রোগ্রামই কয়েকদিন আগে 23-24 যেটা হয়ে গেছে যে দুটো ছেলে মেয়ে 4-5টা ছেলে মেয়ে বেরিয়েছে, তারা এই প্রজন্মের ছেলে মেয়ে, এবং আমরা পহচান সিরিজ বলে একটা সিরিজ শুরু করেছি, দোজ হোয়ার আর নোন বাট রিয়েলি ট্যালেন্টেড, তাদেরকে আমরা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, এবং তাদের থেকে কিছু ছেলে মেয়ে বেরিয়ে আসছে আমাদের একটা ছোট্ট অর্গানাইজেশন থেকে, এখানে দেবাদ্রিতা, তার নাম হচ্ছে গুনগুন, কমলপুরের একদম হজ পাড়াগা থেকে সে উঠে আসা আমাদের প্রোগ্রামে প্রথম এলো। আজকের ডেটে ত্রিপুরাতে যদি 90টা প্রোগ্রাম হয় 70টাতে তারই ডাক পড়ে, বুধ 12 পাস করে বেরিয়েছে গুনগুন চক্রবর্তী, তার ডাক নাম দেবাদ্রিতা। অয়ন দাস বলে যে ছেলেটি ফ্লুটের প্যাচান সিরিজ থেকে 2022 ফেব্রুয়ারিতে আমাদের এখানে হয়েছিল সংগীতনাট্য একাডেমির হলে, অজস্র ছেলে মেয়ে কলকাতা বেরিয়েছে, বেরোচ্ছে, এরকম আমরা তুলে আনছি এগুলো। তো যদি কথাটা যে ভবিষ্যৎ নেই কথাটা একদম ভুল, ভবিষ্যৎ গড়াটা নিজের কাছে। আমি দুদিন চ্যাংচুং করলাম, কতটুক লাফালাফি করলাম, আরে না না ক্লাসে বেকার বেকার, এসব ভবিষ্যৎ অন্ধকার, একটু কম্পিউটার শিখে নিই, এটা একদম ক্ষুদ্র ব্যক্তি আমি, পণ্ডিত কুমার বসুর মতো লোক কথায় কথায় একটা অনুষ্ঠান হয় তাতে পরিষ্কার বলেছেন যে আজকের দিনে একটা চাকরি পাওয়া কতটা কঠিন দুঃসাধ্য, হোয়ারেজ সে যদি চেষ্টা করে
25-30,000 টিউশন কিন্তু প্রত্যেকে করছে এবং তার সংসারও চালাচ্ছে। সারাদিন সকাল 8টা থেকে রাত্রি 8টা কলকাতা শহরে একটা 10,000 টাকার প্রাইভেট কোম্পানিতে চাকরি। সকাল 8টায় বেরোচ্ছে, রাত্রি 8টায় অফিস থেকে বেরোচ্ছে, পুরো 12 ঘন্টা চলে গেল কিন্তু এখানে। কতটা মেহনত করছে, কিন্তু যদি সেই জিনিসটাকে সিরিয়াসলি সিনসিয়ারলি নেয়, তার প্রতি ডেডিকেশন থাকে, ভবিষ্যৎ অতি অবশ্যই খুব সুন্দর ভবিষ্যৎ আছে। আসলে ওই শিল্প সংস্কৃতি পুরো ব্যাপারটাই হচ্ছে আত্মত্যাগের উপরে। হ্যাঁ, একদম একদম, সম্পূর্ণ আত্মত্যাগ না থাকলে পরে মানে এই আসলে কি এই শিল্প সংস্কৃতি, আমি হালকাভাবে নেবো ক্যাজুয়ালি আর চাইবো যে দুদিন একটা এই গান শিখলাম ওই গান শিখলাম, স্টেজে উঠলাম, কিছু তো টাকা আসছে, তার লংজিভিটিটা বেশি দিন হয় না, 2-4 বছর। আচ্ছা, সমস্ত শ্রাম চেটি চ্যানেলের সমস্ত শ্রোতাদের দর্শকদের শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই। আমাদের আজকের যে অতিথি ছিলেন তিনি বিশ্বজিৎ দেব, ক্লাসিক চ্যানেলের একজন কর্ণধার এবং বিখ্যাত তবলিয়া শিল্পী, ভারতবর্ষের আকাশবাণী এবং দূরদর্শনের বিভিন্ন সময়ে ওনাকে দেখা যায়। সময়ের অভাব নইলে আজকে হয়তো রাতটা ফুরিয়ে যেত কথা বলতে বলতে, কিন্তু নির্দিষ্ট সময় তো, তার বেশি এগোনো যায় না। আজকে এখানেই শেষ করলাম, নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি, নতুন বছরের শুভেচ্ছা আগাম সবাইকে রইল, আপনাদের সবাই খুব ভালো ভালো থাকবেন সবাই, 2024 সবার খুব ভালো কাটো, শুভেচ্ছা জানি, নমস্কার।